আসানসোল পুর নিগমের উদ্যোগে জামুরিয়া চাঁড়ায় তৈরি করা হচ্ছে কাজী নজরুল ইসলাম প্রজেক্ট। সোমবার সকালে এক অনুষ্ঠানে এই প্রজেক্টের শিলান্যাস করেন আসানসোল পুর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এই অনুষ্ঠানে মেয়র বলেন, পুর এলাকার বাসিন্দাদের রাস্তা, বিদ্যুৎ ও পানীয় জলের সুবিধা দেওয়া আমাদের দায়িত্ব, কিন্তু তারপরেও আরও কিছু কাজ থেকে যায়। সেই সব কাজ করতে একটা আলাদা আনন্দ পাওয়া যায়। কিছু কাজ মানুষের মনে স্থায়ী ছাপ রাখে। এখানে এই যে কাজ করা হচ্ছে তারও একটা আলাদা গুরুত্ব রয়েছে। এখানে 50 লক্ষ টাকা খরচ করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিতে মঞ্চ, ভবন সহ অন্যান্য জিনিস তৈরি করা হবে। সেই সাথে এখানে একটি চিলড্রেন পার্ক তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রায় 4.5 বছরে অনেক কাজ আমরা সম্মিলিতভাবে, এটা একা মেয়রের কৃতিত্ব না, আসানসোল পৌর নিগম সম্মিলিতভাবে প্রায় 4.5 বছরে অনেক কাজ আমরা করার চেষ্টা করেছি। এখনও কিছু কাজ করতে হবে এবং একটা কাজ শেষ হবে, পরের কাজ আবার নজর দিতে হবে। অনন্তকাল ধরে এটা চলবে, অতীতেও হয়েছে, কখনো এটা বেশি হয়, কখনো এটা কম হয়। কিন্তু কিছু কাজ এমন থাকে যেটা মানুষ অনেকদিন মনে রাখে এবং আমাদের ভালো লাগছে যে আজকে যে কাজটি শুভ উদ্বোধন হতে চলেছে, এই কাজটি একটা অন্য ধরনের কাজ এবং এটা মানুষ অনেকদিন মনে রাখবে। এটা একটা মূল কাজের থেকে সরে একটা আলাদা কাজ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে আমাদের এই যে মঞ্চটি স্টার্ট হয়েছিল, যেটা কমপ্লিট করা যাচ্ছিল না, সেটা কমপ্লিট করে এর সামনে একটা শেড হবে, পাশে একটা রুম হবে। প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে এই কাজ আজকে শুরু হচ্ছে এবং এরপরে আরও অনেক পরিকল্পনা আছে, একটা চিলড্রেন্স পার্ক এবং আলটিমেটলি এটাকে, যেহেতু এই রাস্তা দিয়ে চুরুলিয়া যাওয়া যাবে এবং আমরা আসানসোলে থাকি, আমরা এর মর্ম, এর গুরুত্ব বুঝি না। কিন্তু এখন আমরা দেখি অন্যান্য রাজ্য থেকে যারা আসেন, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তাদেরকে যখন বলি যে আসানসোলে এসছেন, কোথাও যেতে চাইবেন, তাদের একটা ছোট্ট দাবি থাকে যে আমরা নজরুলের জন্মস্থানে একবার ঘুরে আসতে চাই। আমরা অনেকে সে জায়গাটাকে ঠিক যে গুরুত্ব দেওয়া উচিত সে গুরুত্ব আমাদের মনের মধ্যে থাকে না, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারবো, যে স্থানকে নিয়ে আমরা গর্ব করতে পারবো। তারই স্মৃতিতে এই কাজ হচ্ছে। আমি এর কমিটি যারা আছে, যারা দীর্ঘ কয়েক বছর ধরে এই কমিটির নেতৃত্বে আরও অনেক রকম কাজ করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো যে তারা এর পেছনে লেগে থাকেন সবসময়, যে হ্যাঁ কাজটি হওয়া উচিত। তারই সুফল আজ দেখছি যে আলটিমেটলি পৌর নিগম এটা সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ এই কাজটি করতে হবে, তাদের এই ইচ্ছাকে মর্যাদা দিয়ে। কিন্তু আমার একটা জিনিস আজ বলার প্রয়োজন আছে, জানি না অনেকে বলবেন যে এটা রাজনৈতিক বক্তব্য হয়ে যাচ্ছে। এনএচের পাশে যখন এই মূর্তি ছিল তখন যেভাবে এটাকে সরানো হয়েছিল এবং তখন যারা খুব সমালোচনা সুরে অনেক কিছু বলেছিলেন, কেউ বলেছিল নজরুলকে জামুরিয়া থানাতে বন্দি করে রাখা হয়েছে, কেউ বলেছিল নজরুলকে এরা সম্মান দিতে জানে না, যারা বড় বড় কথা বলে গেছিল তারাও, আমি মেয়র বিধায়ক হলেও তারা আমার চেয়ে অনেক বড় জায়গায় আছেন, তারা সাংসদ আছেন, কেন্দ্রীয় মন্ত্রী আছেন, রাজনীতির জন্য শুধু রাজনীতি করা ছাড়া এবং রাজনৈতিক বক্তব্য রাখা ছাড়া, রাজনৈতিক স্টেটমেন্ট দেওয়া ছাড়া আমার মনে পড়ে না আর একটা কাজও নজরুলকে শ্রদ্ধা জানাবার জন্য যেটা করা উচিত সেটা করতে পেরেছে। শৈবাল কম্পিউটার, যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ, কালার প্রিন্ট, জেরক্স, স্পাইরাল বাইন্ডিং, ল্যামিনেশন, অনলাইন টিকিট বুকিং, পাসপোর্ট ও প্যান কার্ড তৈরি, বাইকের ইন্স্যুরেন্স, মোবাইল রিচার্জ, অনলাইন ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং যে কোনো ব্যাংকের খাতা খোলার জন্য এক্ষুনি যোগাযোগ করুন শৈবাল কম্পিউটার। ঠিকানা রঘুনাথপুর ব্লক অফিসের বিপরীতে। ফোন নাম্বার 9775187290 এবং 7407570008।